हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথম আপডেটটা হচ্ছে থালাপতি বিজয়ের ছেলে জেসন সঞ্জয়কে কেন্দ্র করে তিনি নিজের ডিরেক্টোরিয়াল ডেবিউ করতে চলেছেন লাইকা প্রোডাকশনের সাথে। আপনারা প্রত্যেকেই জানেন এই আপডেটটা বহুদিন আগেই আপনাদেরকে দিয়েছিলাম। তো এই ছবির পূজা সেরেমনি অলরেডি হয়ে গেছে। শোনা যাচ্ছে এই ছবিতে লিড চরিত্রে আমরা দেখতে পাবো দুলকার সলমানকে। ইয়েস, তো দেখা যাক হিরোইনের চরিত্রটা কে করে এবং কি ধরনের গল্প হয়, কি জনরের গল্প হয়, সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে তেলেগু মুভি কানাপ্পাকে কেন্দ্র করে। তো এই ছবিতে অনেক অ্যাক্টার্সদের ক্যামিও আমরা দেখতে পেতে চলেছি। তো এখানে আমরা আগেই আপডেট পেয়েছিলাম যে প্রভাস এখানে লর্ড শিবের চরিত্রে প্লে করছেন এবং তার অপোজিটে পার্বতীর চরিত্রে আমরা কঙ্গনা রানাওয়াতকে দেখতে পেতে চলেছি। ইয়েস, তো মানে শিবের চরিত্রে প্রভাস এবং পার্বতীর চরিত্রে কঙ্গনা রানাওয়াত, এবং এরা এর আগে কিন্তু একসাথে ছবি করেছে। পুরী জগন্নাথের একটা ছবি ছিল এক নিরঞ্জন বলে, সেই ছবিটাতে কিন্তু প্রভাস এবং কঙ্গনা, তখন কঙ্গনা আর কি খুবই নতুন ছিল, একসাথে কাজ করেছিল। তো বহুদিন পরে তারা আবার অনস্ক্রিনে একসাথে তাদেরকে দেখতে পাবো। ডেফিনেটলি এটা ক্যামিও, মানে বড় রোল তো থাকবে না। তো দেখা যাক তাদের কেমিস্ট্রিটা কিভাবে অনস্ক্রিনে এত বছর পরে ওয়ার্ক করে। পরবর্তী আপডেটটা হচ্ছে শ্রীধর রাঘবনকে নিয়ে। তো শ্রীধর রাঘবন আপনারা প্রত্যেকেই জানেন পাঠান ছবিটা লিখেছে, টাইগার থ্রি ছবিটা লিখেছে, তার এই মুহূর্তে বলিউডেও খুব ডিমান্ড রয়েছে। বাট তিনি এবার একটা হলিউডে সিরিজ লিখতে চলেছেন যেটা একটা হরর সিরিজ হবে, এবং পিটার স্যাফরন যিনি হচ্ছেন কনজুরিং সিনেমার প্রডিউসার, তিনি এই সিরিজটা প্রডিউস করতে চলেছেন। তো এটা একটা বড় ব্যাপার, কারণ এর আগে শ্রীধর রাঘবন সিরিজ লিখেছেন, নাইট ম্যানেজারের অ্যাডাপ্টেশন, ইন্ডিয়ান অ্যাডাপ্টেশনটা তিনিই করেছিলেন, বাট এবার উনি হলিউডে গিয়ে ডাইরেক্টলি কাজ করছেন। পরবর্তী আপডেটটা আমি দিতাম না, বাট তাও দিচ্ছি কেন সেটা আমি বলছি। লেজেন্ড শর্মানন্দ দি লেজেন্ড বলে একটা ছবি বানিয়েছিলেন, তার পরবর্তী ছবি আসতে চলেছে লেজেন্ড জিরো টু বলে, এবং 22 ফেব্রুয়ারি থেকে এই ছবির কাজ শুরু হবে। এবং এই ছবিটা আমি কথা বলতাম না, দেখুন শর্মানন্দ আমরা প্রত্যেকেই জানি যে কিরকম একজন মানে অ্যাক্টর নন, উনি বিজনেসম্যান, জোর করে করছেন। কিন্তু আমি অবাক হলাম এইটা দেখে যে এই ছবির ডিরেক্টর কে হতে চলে, দুরাই সেন্থিল কুমার। দুরাই সেন্থিল কুমার কিন্তু নিজে কয়েকটা ভালো ছবি বানিয়েছেন, এবং তার সাথে কোডি বলে একটা ছবি বানিয়েছেন, উনি কিন্তু ভেট্রিমানের অ্যাসিস্ট্যান্ট এবং ভেট্রিমানের রাইটিং মানে কো রাইটার আর কি। বিদ্যুতালাই ছবিটা কিন্তু উনি কো রাইট করেছেন। তো এই দুরাই সেন্থিল কুমার কিন্তু এই ছবিটা করতে চলেছে। তো দেখা যাক লেজেন্ড শর্মানন্দকে ওনারই মতো কোনো ক্যারেক্টার প্লে করে কিনা, কারণ আগে যে ছবিটা করেছিল সেটাতে তো মানে জাস্ট জোর করে একটা সুপার হিরোর মতো ক্যারেক্টার প্লে করেছিল, যেটা তার মানে লুক বা ইমেজের সাথে একেবারেই যায় না। তো দেখা যাক সেটা কি সত্যি কোনো ভালো ছবি হয়, এই জন্যই আপডেটটা দিলাম আর কি। পরবর্তী, এটা আপডেট নয়, এটা জাস্ট একটা নিউজ। রিসেন্টলি সুকুমার একটা ইন্টারভিউতে বলেছেন যে পুষ্পা প্রথমে তিনি প্ল্যান করেছিলেন অ্যাজ আ ওয়েব সিরিজ। ইয়েস, তার ইচ্ছা ছিল যেহেতু মাল্টিপল ক্যারেক্টার্স রয়েছে এবং প্লটটা প্রচুর ডেন্স, তাই জন্য এটা একটা ওয়েব সিরিজ ডিমান্ড করে, বাট পরবর্তীকালে সেটাকে সিনেমাতে কনভার্ট করা হয়, এবং তাই জন্যই আমরা দেখতে পাচ্ছি পার্ট 1 পার্ট 2 আসছে। এবং রিসেন্টলি বার্লিনে আল্লু অর্জুন এটাও কনফার্ম করেছেন যে পার্ট 3ও আসবে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে গল্প তাদের কাছে প্রচুর রয়েছে এবং অনেক ক্যারেক্টার্সও আছে, এবং সেটা আমরা ছবির মধ্যেও দেখেছি, অনেক ক্যারেক্টারকেই দেখিয়েছে এবং তাদেরকেও মোটামুটি ফ্লেশ আউট করা হয়েছে। পার্ট 2তে আশা করবো আরও বেটার ফ্লেশ আউট করা হবে। আপডেটটা হচ্ছে মোহনলালের আপকামিং ছবি নিয়ে। তো মোহনলাল লাস্ট যে ছবিটা বানালেন লিজো জোসে পেলিসারির সাথে, সেটা বক্স অফিসে ডিজাস্টার হয়েছে। কিন্তু তার আগে নেরু বলে ছবিটা কিন্তু বক্স অফিসে সাকসেসফুল হয়েছে। অ্যাকচুয়ালি মোহনলাল জিতু জোসেফের সাথে কিন্তু বক্স অফিসে যখনই ছবি করেছেন সেগুলো কিন্তু হিট হয়েছে। তো তারা আবার একসাথে কোলাবোরেট করতে চলেছেন, এটাও একটা থ্রিলার ছবি হবে, এবং এটাতে মোহনলালকে আমরা একটা কনস্টেবল চরিত্রে দেখতে পাবো। তো দেখা যাক কিরকম হয় এই ছবিটা, এবং এটাও দিয়ে আবার মোহনলাল বক্স অফিসে কামব্যাক করতে পারেন কিনা। পরবর্তী আপডেটটা হচ্ছে শক্তিমানকে কেন্দ্র করে। তো এই ছবিটা শোনা যাচ্ছিল যে ট্রিলজি হতে চলেছে, তিনটে পার্টে আসবে ছবিটা, বাট বাসিল জোসেফ বলে দিয়েছেন যে এই ছবিটা কিন্তু এখন তারা একটা পার্টের উপরই ফোকাস করছে, সেই পার্টটা সাকসেসফুল হলে তবে তারা মাল্টিপল পার্টসের কথা ভাববে, এই মুহূর্তে তারা একটা পার্টের কথাই ভাবছে। এবং আপনাদেরকে কালকে আপডেট দিয়েছিলাম যে তবিন থমাসকে তামরাজ কিলবিশের জন্য অ্যাপ্রোচ করা হয়েছে, দেখা যাক তিনি করেন কিনা। এবং তিনি এটাও বলেছেন যে এই সিনেমাটা কিন্তু খুব ইমোশনাল একটা ছবি হবে, অ্যাকশন তো থাকবেই বাট তার সাথে সাথে প্রচুর ইমোশনও থাকতে চলেছে এই ছবির মধ্যে। পরবর্তী আপডেট হচ্ছে টাইগার ভার্সেস পাঠানকে নিয়ে। তো শোনা যাচ্ছে আপনাদেরকে আগের দিন আপডেট দিয়েছিলাম যে পাঠান 2 আসবে, এবং পাঠান 2 তে সেটআপটা করা হবে যে টাইগার ভার্সেস পাঠানে কেন সালমান এবং শাহরুখের মধ্যে কনফ্লিক্টটা লাগবে। তো যেরকম পাঠান 2 তে সেই সেটআপটা করা হবে, তার সাথে সাথে একটা ফিমেল লেড স্পাই ফিল্ম যেটা আসছে, যাতে আলিয়া ভাট এবং শর্বরী বাগ রয়েছে, সেই ছবিটার মধ্যেও কিন্তু আমরা কিছু এরকম জিনিসপত্র দেখতে পাবো যেটার কানেকশন থাকবে হচ্ছে টাইগার ভার্সেস পাঠানে, মানে যে এদের মধ্যে ঝামেলাটা লাগছে সেটার একটা ইন্টার কানেকশন কিন্তু ওই গল্পটার মধ্যেও থাকবে। তো এখন কিন্তু আদিত্য চোপড়া বুঝে গেছেন যে জাস্ট স্ট্যান্ড অ্যালোন ফিল্ম এবং একে ওকে ক্যামিও করিয়ে লাভ নেই, গল্পগুলো কানেক্টেড থাকতে হবে, এবং সেই চেঞ্জেসগুলো তারা করছে। এবার দেখা যাক ওয়ার্ড 2 তে তারা অনেক চেঞ্জেস করছে, তাই জন্য ছবিটা একটু ডিলে হয়েছে। ওয়ার্ড 2 বেরোলে তারা আরও বুঝতে পারবে বক্স অফিস কীরকম হচ্ছে, এবং সেই অনুযায়ী সামনের ছবিগুলোতে আরও ইন্টার কানেক্টেড কিছু করবেন কিনা, কী কী চেঞ্জেস করবেন সেটা তখনই দেখা যাবে, দেখা যাক কীরকম হয় এই ছবিটা। পরবর্তী আপডেটটা হচ্ছে সোহেল খান এবং সালমান খানকে কেন্দ্র করে। তো সোহেল খান একটি ছবি তার ভাইয়ের সাথে, সালমান খানের সাথে বানাতে যাচ্ছেন অনেক বছর ধরে শের খান বলে, কিন্তু VFX এর কারণে তিনি ছবিটা বানাতে পারছেন না। তবে উনি ফাইনালি একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে 2025 থেকে শের খান ছবির শুটিং তিনি শুরু করবে, দেখা যাক কিরকম হয় ছবিটা এবং কি জনরার হয়। একবার শুনেছিলাম যে সুপার হিরো জনরার নাকি ছবিটা হতে পারে, দেখা যাক কি হয়।
আর লাস্ট আপডেটটা হচ্ছে জিতের রাবণ ছবিকে কেন্দ্র করে। তো এই ছবিটা অলরেডি টেলিভিশন তো প্রিমিয়ার অনেকদিন আগেই হয়ে গেছিল, এক বছর আগে, বাট এটা বঙ্গ বিডি ওটিটিতে আবার প্রিমিয়ার হতে চলেছে 25 ফেব্রুয়ারি। বঙ্গ বিডি ওটিটিতে এটা আসতে চলেছে রাবণ ছবিটা। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।